Hello and welcome back to our channel Anushandichu, and this is the second vlog of our Swiss Paris series. এখন ভোরবেলা 6টা 15 বাজে বাইরে অল্প অল্প আলো ফুটেছে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব নিচে প্যারিসে এরপর ব্রেকফাস্ট করে আমরা বের হব ফোল্ডে টুর আজকে প্রচুর প্ল্যানস লাইক স্টার্টিং উইথ আইফেল টাওয়ার এন্ড দেন আমাদের আর্ক ডি ট্রায়াম্ফ লুভর মিউজিয়াম কনকর্ড ব্রিজ দেখা যাক কতটা হয় বাট উই হ্যাভ প্ল্যানস এন্ড যেহেতু আমাদের লুভরের আজকে টিকিট আছে তো সেটা তো যাওয়া হবেই অ্যান্ড আইফেল টাওয়ার দিয়ে স্টার্ট হবে তো সেটাও হবে বাকি যেগুলো হবে সেগুলো টাইম অনুযায়ী আমাদের প্ল্যানটা করা অ্যান্ড আমরা এখানে কমপ্লিটলি মেট্রোতে ঘোরার প্ল্যান করেছি তো দেখা যাক হাউ ইট গোজ একটু অসুবিধা কারণ এখানে সবাই মানে ফ্রেঞ্চ বলে অ্যান্ড ইংলিশ খুবই মানে খুবই অসুবিধা একটু ইংলিশ বোঝে না ইংলিশ বলতেও চায় না সো বলতে চায় না আমার তো কাল হোটেল রিসেপশনে দেখে মনে হলো পারেও না মানে সে তো চাইছিল সে চেষ্টা করছিল বাট সত্যিই পারে না একটু অসুবিধা সো লেটস সি বাট হ্যাঁ আমাদের ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে যাবো সো ইটস এ ব্রাইট সানি ডে টুডে কালকে একটু বৃষ্টি হচ্ছিলো কিন্তু আজকে ভীষণ সুন্দর ওয়েদার ঠান্ডা ভীষণ 6 degrees অ্যান্ড ফিলস লাইক 2 বলছে ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে অ্যান্ড হোটেল থেকে কিছুদূর হেঁটে আসতেই আইফেল টাওয়ার সকাল সকাল চলে এসেছিলাম যাতে আইফেল টাওয়ারে বেশি লাইন না পড়ে বাট তাতেও আমরা এখানে 9:30 ওপেন হয় কিন্তু আমরা এখানে 8:45 চলে এসেছিলাম তাতেও সামনের 150 জন মতো আছে বোধহয় এই লাইনটা পড়েছে এখন 9:15-20 নাগাদ খুললো কাউন্টার অ্যান্ড এখন আমরা টিকিটটা কাটবো সো উই গট দ্য টিকিট সামিটের এলিভেটার অ্যাক্সেস ভীষণ ঠান্ডা জমে যাচ্ছি অ্যান্ড মানে একটু রং এস্টিমেশন হয়ে গেছে আমাদের ক্লোথস চুজিংয়ে তো ঠিক আছে যাওয়া যাক Every inch of your skin
It's a holy grail I've gotta find. Only you can set my heart on fire. On fire. Yeah, I'll let you set the pace. Cause I'm not thinking straight. My head's spinning around, I can't see clear no more. What are you waiting for? So I'm back on second floor of Eiffel Tower. It's amazing. This is the view from the summit. हमने चले शक्षी आरो हवा एक है, but looks amazing. Met someone at a club and he kissed her. Turns out it was that guy you hooked up with ages ago. Some wannabe Z-lister. And all the outfits were terrible. 2003, unbearable. Did you see the photos? No, I didn't, but thanks though. I'm so in love that I might stop breathing. Drew a map on your bedroom ceiling. No, I didn't see the news. Cause we were somewhere. I'll stumble down, pretend alleyways. Cheap wine, make believe it's champagne. I was taken by the view. Like we were in Paris. Like we were somewhere. মেট্রো ফিগার আউট করা গেছে, এই যে একটা মেশিন থেকে মেট্রোর কার্ড বেরিয়ে গেছে। তো আমরা এখন ক্যামবোর্ন মেট্রো স্টেশনে, আমরা এখন যাবো আর্ক ডি ট্রায়াম্ফ। একটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে এখান থেকে M6 লাইনের ট্রেনটা নিতে হবে, যেটা টুয়ার্ডস
ইটয়েন যাচ্ছে, এখানে দুটো দুদিক, একদিকে ইটয়েন যাচ্ছে আর একদিকে নেশন যাচ্ছে। তো ইটয়েলের দিক দিয়ে উঠতে হবে যে টিস্টুয়ার্ডস ইটয়েল। Privacy sign on the door and on my page and on the whole world. Romance is not that if you keep it just yours. Take above all the messes made. Sit quiet by my side in the shade. And not the kind that's thrown. I mean the kind under where a tree has grown. I'm so in love that I might stop breathing. Drew a map on your bedroom ceiling. No, I didn't see the news. Cause we were somewhere. I'll stumble down pretend alley. But it's cheap wine. Make believe it's champagne. I was taken by the view. Like we were in Paris. আমরা ওয়ার্ল্ড ফেমাস ম্যাকারুন খেতে চলে এসেছি এখানে। দেখছি এখনো খুঁজে পাইনি এক্সাক্ট দোকানটা। আমরা চারটে ফ্লেভারের ম্যাকারুন নিয়েছি, ফ্লেভারগুলো এখন আর মনে পড়ছে না। খুব সম্ভবত একটা রাসবেরি, একটা প্যাশন ফ্রুট, একটা চকলেট আর একটা ভ্যানিলা ম্যাডাগাস্কার। এক্সাইটেড টু ট্রাই নাও। আর আমরা সাথে স্যান্ডউইচ নিয়েছি, যেটা এখন আর খুলছে ফর আওয়ার লাঞ্চ। আমরা এখন কনকর্ড স্কোয়ারে, প্লেসগুলো যেখানেই যাচ্ছি সিটিটা ভীষণ প্রীতি।
ऐसा मौका फिर कहाँ मिलेगा, हमारे जैसा दिल कहाँ मिलेगा। आओ तुमको दिखलाता हूँ पेरिस की एक रंगी शाम, देखो 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 एन इवनिंग इन पेरिस। तो हमरा लूवरे पहुँचे गेछि, हमरा আলেকজান্ডার ব্রিজ থেকে বাসে করে লুভ্রে মিউজিয়াম এলাম। আমাদের 4:30 স্লটের টিকিট আছে, অফিশিয়াল সাইট থেকে বুক করেছিলাম। আপাতত প্লেসটা এতটা বড় বুঝতে পারছি না হোয়ার টু স্টার্ট, সো লেটস সি।
फिर कहाँ मिलेगा हमारे जैसा दिल कहाँ मिलेगा आओ तुमको दिखलाता हूँ पैरिस की एक रंगी शाम देखो 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 एन इवनिंग इन अपने दिल का दामन भर लो मर जाओगे प्यार कर लो कल का सपना किसने देखा इन राहों से आज गुजर लो अपने दिल का दामन भर लो मर जाओगे प्यार कर लो कल का सपना किसने देखा आज गुजर लो ऐसा मौका फिर कहाँ मिलेगा हमारे जैसा दिल कहाँ मिलेगा आओ तुमको दिखलाता हूँ पैरिस की एक रंगी शाम देखो 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 इवनिंग इन पैरिस ऐसा मौका फिर कहाँ मिलेगा हमारे जैसा दिल कहाँ मिलेगा आओ तुमको दिखलाता हूँ पैरिस की एक रंगी शाम देखो 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 एन इवनिंग इन पैरिस एन इवनिंग इन पैरिस एन इवनिंग इन এই ছিল আমাদের প্যারিস ব্লগ এখানে আমরা এটা এন্ড করছি আজকে ব্রেকফাস্টের পরে আমরা চলে যাব ইন্টারলেকেন গ্যারেট লিওন থেকে আমাদের ট্রেন আছে সেই ট্রেনের ডিটেলস তোমাদের নিশ্চয়ই শেয়ার করব ডিসক্রিপশন বক্সে কেমন লাগলো জানিও অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডু নট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অনুসন্ধিৎসু খুব তাড়াতাড়ি ফিরবো আমাদের নেক্সট সিরিজ অফ সুইস ব্লগস নিয়ে